রেস্টুরেন্ট থেকে প্রায় সময় কিন্তু আমরা মিক্স ভেজ অর্ডার করে খেয়ে থাকি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্টের মতো কিভাবে খুব সহজে বাড়িতে মিক্সড ভেজের রেসিপিটা বানানো যায়। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি মিক্সড ভেজ। রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথে এই মিক্সড ভেজটা খেতে কিন্তু দারুণ লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। মিক্সড ভেজ বানানোর জন্য এখানে সবজিগুলোকে প্রথমে কেটে নিয়েছি ফুলকপি। ফুলকপিটাকে একটু ছোট সাইজের টুকরো করে ঠিক এইভাবে কেটে নিয়েছি। নিচে একটা গাজর, গাজরের খোসাটাকে ছাড়িয়ে নিয়ে গাজরটাকে একটু লম্বা টুকরো করে ঠিক এইভাবে কেটে নিয়েছি। 100 গ্রাম বিনস নিয়েছি, বিনসটাকেও কিন্তু একইভাবে একটু লম্বা টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে ক্যাপসিকাম, ক্যাপসিকামটাকে মাঝারি সাইজের টুকরো করে কেটে নিয়েছি। আজকে আমি 4 রকম সবজি দিয়ে মিক্সড ভেজটা বানাচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে আরও বিভিন্ন রকমের সবজি দিতে পারেন। সবজিগুলোকে কেটে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি। আর নিয়েছি এখানে পনির, পনিরটাকেও একটু বড় টুকরো করে কেটে নেব। পনিরটা কেটে নেবার পর এবার পনিরটাকে প্রথমে ভেজে নেব। পনির ভাজার জন্য কড়াইতে দিয়ে দেব 4 টেবিল চামচ সাদা তেল। তেলটা হালকা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে কেটে রাখা পনিরগুলোকে দিয়ে দেব। পনিরের মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু নুন। নুন দেবার পর এবার পনিরের সাথে মিশিয়ে নিয়ে পনিরটাকে ভেজে নেব। মিনিট দুয়েক সময় ধরে আমি পনিরটাকে ভেজে নিয়েছি। পনিরটা যখন ভাজা হয়ে যাবে এবার পনিরটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। পনির ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা ফুলকপি। ফুলকপিটা তেলের মধ্যে দেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ফুলকপিটাকে খুব ভালো করে ভেজে নেব। আর মিক্সড ভেজে যদি সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে সবজিগুলো সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। আর ফুলকপিটা ভাজার সময় কিন্তু আমি সামান্য পরিমাণ নুন দিয়ে ফুলকপিটাকে ভেজে নেব। ফুলকপিটা যখন ঠিক এরকম হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম। ক্যাপসিকামটা দেবার পর ফুলকপির সাথে মিশিয়ে নিয়ে ক্যাপসিকামটাকেও মিনিট দুয়েক সময় ধরে ফুলকপির সাথে ভেজে নেব। ফুলকপি আর ক্যাপসিকামটা ভাজা হতে হতে এবার মিক্সড ভেজের জন্য একটা মশলা রেডি করে নেব। মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পোস্ত, আর দিয়ে দেবো 5 থেকে 6টা কাজু বাদাম। এবারে ঢাকনাটাকে বন্ধ করে প্রথমে পোস্ত আর কাজু বাদামটাকে শুকনো গুঁড়ো করে নেব। পোস্ত আর কাজু বাদামটা শুকনো গুঁড়ো করে নেবার পর এবার এর মধ্যে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেব। এবারে ঢাকনাটাকে বন্ধ করে পোস্ত আর কাজু বাদামের একটা মিহি পেস্ট রেডি করে নেব। ঠিক এরকম একটা পেস্ট রেডি করে নিতে হবে। এবার এই পেস্টটা একটা বাটির মধ্যে ঢেলে নেব। এবারে আরও একটা মশলা রেডি করে নেব। ওই মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব একটা মাঝারি সাইজের টমেটো, দেব 1 ইঞ্চি আদার টুকরো, আর দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা। এবারে টমেটো, আদা, কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট রেডি করে নেব। ঠিক এরকম একটা মিক্সড ভেজের জন্য আমি মশলা রেডি করে নিয়েছি। মশলাটা রেডি করে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে কিন্তু ফুলকপি আর ক্যাপসিকামটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে ফুলকপি আর ক্যাপসিকামটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। ফুলকপি আর ক্যাপসিকামটা ভেজে নেওয়া হয়ে গেলে এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব গাজর আর বিনস। এবার এই সবজির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু নুন। নুন দেবার পর এবার গাজর আর বিনসের সাথে মিশিয়ে নিয়ে গাজর আর বিনসটাকেও হালকা করে একটু ভেজে নেব। মিনিট তিনেক সময় ধরে আমি গাজর আর বিনসটাকে হালকা করে ভেজে নিয়েছি।
এবারে গাজর আর বিনসটাকেও তুলে নেব। সমস্ত সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি আর পনিরটাকেও কিন্তু ভেজে নিয়েছি। সবজিগুলো ভেজে তুলে নেবার পর ওই কড়াইতে দিয়ে দেবো 1 চা চামচ ঘি। ঘিটা যখন গলে যাবে এবার এর মধ্যে দেব 2 তেজপাতা, দেব গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। গরম মশলার মধ্যে দিচ্ছি 2 দারচিনি, 3 এলাচ আর দিয়ে দেব 3 লবঙ্গ। এবারে তেজপাতা আর গোটা গরম মশলাটাকে ভেজে নেব। গোটা গরম মশলার তেজপাতাটা ভেজে নেবার পর এবার এর মধ্যে দেব মিক্সিতে বেটে রাখা টমেটো আদা কাঁচা লঙ্কার মিহি পেস্ট আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু মশলা ধোয়া জল। এবার মশলার মধ্যে দেব স্বাদ মতো নুন আর খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে 2 মশলাটাকে ভেজে নেব যতক্ষণ না আদা আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মিনিট 2 মশলাটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দেব কাজু বাদাম আর পোস্তর মিহি পেস্ট আর দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু বাটি ধোয়া জল। কাজু বাদাম আর পোস্তর মিহি পেস্টটা দেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে আরও 3 মশলাটাকে কষিয়ে নেব। মিনিট 3 সময় ধরে মশলাটা কষানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দেব ফেটানো টক দই। এখানে 2 চা চামচ টক দই আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, দিয়ে দিলাম ফেটানো টক দই আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু বাটি ধোয়া জল। টক দইটা দেবার পর এবার মশলার সাথে মিশিয়ে নিয়ে আরও 3-4 মশলাটাকে কষিয়ে নেব। আর টক দই দেবার পর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু টক দইটা কেটে যেতে পারে। মশলাটা ভালো মতো কষানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দেব ভেজে রাখা ফুলকপি, ক্যাপসিকাম, বিনস আর গাজর আর দিয়ে দেবো 1 চা চামচ জিরের গুঁড়ো। এবারে জিরের গুঁড়ো দেবার পর সবজির সাথে মিশিয়ে নিয়ে আরও 2 মশলার সাথে সবজিটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে সবজিটা কষানো হয়ে যাবার পর এবার এখানে দিয়ে দেব সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য 1 উষ্ণ গরম জল। এখানে কিন্তু আমি খুব বেশি জল দিচ্ছি না, যেহেতু সবজিগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছিলাম। জল দেবার পর এবার সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। জলটা মেশানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দেব ভেজে রাখা পনির। পনিরটা দেবার পর এবার আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। পনিরটা মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 3-4 ঢাকা দিয়ে সবজিগুলোকে সেদ্ধ হতে দেব। 4 পর এবার ঢাকনাটাকে খুলে সবজিটাকে একবার একটু নাড়াচাড়া করে নেব আর সবজিগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। সবজিগুলো সেদ্ধ হয়ে যাবার পর এবার এর মধ্যে দেব 1 চা চামচ কাসুরি মেথি আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু বাটার। কাসুরি মেথি আর বাটারটা দেবার পর এবার মিক্স ভেজের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। বাটার এবং কাসুরি মেথিটা মেশানো হয়ে যাবার পর এবার সবশেষে দিয়ে দেবো টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ একটু চিনি। তবে মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। চিনিটা দেবার পর এবার মিক্স ভেজের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট 2 ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে তৈরি হয়ে যাবে আমার আজকের রেসিপি মিক্সড ভেজ। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।